বাজার থেকে এলাম আর বাজার থেকে এসেই তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি আর এই মাত্র এই যে জামা কাপড় স্নান করে উঠে ছাদে নিয়ে চলে এসেছি ছাদের গেটটা খুলে আছে জামা কাপড়গুলো মিলতে চলে এসেছি কিন্তু ছাদে প্রচুর প্রচুর রোদ আছে বাবা ছাদে আসা যায় না আর এই তারটা খালি আছে আমি দেখে নি একটু ওই দিকে তারটা খালি আছে কিনা আজকে সকাল সকাল উঠে আমি বাজারে চলে গেছিলাম আর ব্রেকফাস্ট করে গেছিলাম এদিকে ছাদে না প্রচন্ড রোদ এদিকে তারে জামা কাপড় মেলা আছে এদিকে ছাদটায় জামা কাপড় মিললে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় কিন্তু ওইদিকে জামা কাপড় মিললে কি বলতে এদিকটা ছাওয়া থাকে শুকাতে যায় না আমি স্নান টান করে জাস্ট এখন রান্না করব জামা কাপড়গুলো মিলতে দিয়ে মিলতে এসেছি এখানে আশা করি তোমরাও আজকে দিনটা খুব এনজয় করছো আর সকাল সকাল উঠে কি বলতো আজকে উঠতে ইচ্ছা কিছু করছিল না আজকে ছেলেরও পরীক্ষা ছিল না সেজন্য ভাবলাম যে একটু দেরি করে উঠি আর রোজই তো সকাল সকাল ঘুম ভেঙে যায় সেই জন্য আজকেও 10টার মধ্যে ঘুম ভেঙে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করে ঘরে সমস্ত আর এখন জাস্ট রান্না করব আজকে বাজার থেকে কি এনেছি সেটা বলি আজকে অনেকদিন পর পাঁঠার মাংস হবে বাড়িতে পাঁঠার মাংস আর পালং শাক এনেছি আলু বেগুন আর বড়ি দিয়ে পালং শাক রান্না করব আর হচ্ছে মাটন করেই মাটন করব মানে চিকেন করব না চিকেন খেয়ে খেয়ে আর কী বলো তো আর ভালো লাগে না সেই জন্য আজকে চিকেন করব না আজকে মাটন করব আর চলো তাড়াতাড়ি করে আজকের দিনটা শুরু করি আর আজকে পুরো দিন এরপরে রান্নাবান্না করে দুপুরবেলা লাঞ্চ করে একটু বেরানোর আছে এখনই বাজে হচ্ছে 12টা বাজতে যায় অনেকটা বেলা হয়ে গেছে যাই তাড়াতাড়ি করে জামা কাপড়টা মিলে দিই আবার বেরাতে হবে বেরালে তোমাদের সাথে আবার সেটাও শেয়ার করব তাহলে চলো তাড়াতাড়ি করে মিলে দিই আর স্নান টান করে কি বলো তো একটু ছাদে আসতেও ভালো লাগে চুলটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর যদি ছাদে না আসি আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে কি করতে হয় চুলটা শুকাতে হয় আর জামা কাপড়টা মিলে দিয়েছি দেখাই তোমাদের দেখো ওই পিছনের তারে মিলে দিয়েছি এই তারটা ছোট বাট এখানেই মিলতে হবে ওইদিকে তারগুলো কি বলো তো ভর্তি আর ওখানে দিয়ে দিলে আমার জামাটা রোদে তাড়াতাড়ি শুকিয়ে যাবে মানে এখানে এই ছাদে মানে 3টে সাড়ে 3টে অবধি রোদ থাকে তা জামা কাপড়টা শোকানোর পক্ষে এনাফ 5-10 মিনিটেই শুকিয়ে যাবে তাহলে যাই এখন নিচে যাই আর কোকো কী করেছে আজকে সকাল সকাল ওকে একটুখানি মানে ঘুরতে বের করানো হচ্ছিল কোকো এমন দৌড় মেরেছে যে ওর ছিকল টিকল ভেঙে নিয়ে দৌড়েছে ওর জন্য আবার একটা নতুন আজকে ছিকল কিনে আনতে হবে যতক্ষণ না ছিকল কিনে আনবো ততক্ষণ কিন্তু ওকে কি করতে পারবো না রাস্তায় বের করতে পারবো না আর যা রোদ পড়েছে মানে সকাল সকাল বাজারে গেছি মানে এত কাটপাট ফাটা রোদ মানে মাথা ঘুরে যাওয়ার মানে এরকম অবস্থা মানে এত রোদের তাপ মানে এই মার্চ মাস এখনো পড়েনি ফেব্রুয়ারি মাসে এত গরম পড়ে গেছে যে মানে কি বলবো তোমরা তো জানোই যে সকালে সকাল কালকে ওয়েদারটা কি মেঘলা ছিল আজকে ওয়েদারটা আবার কি বলো তো পুরো একদম রোদ ঝলমল ঝলমল করছে মানে এই রোদ্দুর দিনটা ভালো লাগে কিন্তু এত রোদের মধ্যে কি বলো তো মানে কোথাও ঘোরা যায় না তাই তো ভাবছি যে পাঞ্জাবে গেলে কি হবে পাঞ্জাবে অমৃতসরে গেলে মানে এত রোদের তাপ থাকলে আমরা ঘুরবো কি করে সেটাই ভাবছি তাহলে চলো তাড়াতাড়ি করে অনেকটা বেলা হয়ে গেছে এখন রান্নাটা সেরে নিই আবার তোমাদের সাথে একটু পরে দেখা করব আর ছেলে দেখো এখানে ওর বন্ধুর সাথে গেম খেলছে সকাল থেকে আর এখন বাজে হচ্ছে 1টা এখনো স্নান করেনি আজকে শনিবার বলে আজকে খুব মজা আর পরীক্ষাও তো ওর শেষ হয়ে এসছে স্নান করবি না শুভ স্নান করবি না ইবাদত খেয়েছিস তুই খাওয়া হয়ে গেছে দুপুরের আচ্ছা সকালে খাওয়া দাওয়া করে ওরা এখন খেলছে আর কোকোকে দেখো কোকো আমার সাথে সাথে ঘুরছে কিরে কিরে আবার কি খাবি আবার কি খাবি খাবি না আমরা খাবো এখন চল আর রান্না বান্না হয়ে গেছে তোমাদেরকে দেখাই দেখো এখানে ভাত হয়ে গেছে ভাত করে ফেলেছি এখানে করেছি পালং শাক দেখো পালং শাক বড়ি বেগুন আলু দিয়ে করেছি আর এখানে হচ্ছে মাংস এই যে মাংস হয়ে গেছে এখন আমরা খেতে বসবো দুপুর হয়ে গেছে আর এখন আমরা বেরাচ্ছি জাস্ট নিচে নামলাম দেখো আর বাইরে প্রচণ্ড রোদ আমরা স্নান টান করে খেয়ে উঠে এই যে এখন আমরা শপিং করতে যাচ্ছি একটু আর জাস্ট বেরালাম খেয়ে দেয়ে
হেলমেটটা বের করে দাও। আর এখন জাস্ট বেরাচ্ছি, ছেলেকে রেখেই যাব ঘরে, বাইরে প্রচণ্ড রোদ, আর যাওয়ার আগে হেলমেটটা পরে নিচ্ছি। আর দেখাই, দেখো এই হেলমেটটা কালকে আমি কিনেছি, এই হেলমেটটা নতুন, ছেলের একটা হেলমেটের দরকার ছিল সেই জন্য আমাকে হেলমেট কিনতে হলো। আমার রেড কালার খুব ভালো লাগে, এটা রেখে দাও ব্যাগটা। জাস্ট আমরা এখন বেরাচ্ছি, একটু কেনাকাটি করব, ছেলে ঘরেই আছে, ছেলেকে রেখে আমি আর ওর বাবা বেরাচ্ছি। তাহলে চলো আজকে কোথায় যাব গেলেই দেখতে পাবে। চলে এসেছি এখানে, দেখতেই পাচ্ছ কি ভিড় প্ল্যানেটে। জাস্ট এখান থেকে গাড়িটা পার্কিং করছি এখানে, কারণ এখানেই রাখতে হবে গাড়িটাকে। এখান থেকে পার্কিং করে জাস্ট বেরিয়ে যাব, আর গাড়িটাকে এখানে রেখে দিলাম পার্কিংয়ে। আমরা এবার যাব ভেতর দিয়ে, আর প্রচণ্ড ভিড়। দেখি তুমি ব্লুটা দিয়ে দাও। আর এটা দেখি এটা কি কালার আছে, এইটা আর ব্লুটা, এটা এই দুটো নেব। কত দেবে? আন্ডা ভি দিখা দো বহন, আন্দর অলগ হ্যাঁ, আন্ডা ভি দিখা দিও, লেনা তো ঠিক দিখা রহে হ্যাঁ, আপনি জলবাগিরি নেই কর, জলবাগিরি কর, ফির হম স্টার্ট করতে, কাস্টমার দিখা রহে হ্যাঁ, আপনি বহুত প্যারা কালার ম্যাডাম, পেনি নেই আমার পিস্তা কালার, বহুত প্যারা কালার। আর এখন সিরাম মার্কেটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কি ভিড় মার্কেটে। আর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, শপিং করছি।
আমরা ঘুরে ঘুরে এখন একটু শপিং করছি অনেক, তাই ভিড় আছে দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর সুন্দর ড্রেসেস দেখো, লেহেঙ্গা, এখানে ভীষণ লেহেঙ্গা দেখতে পাচ্ছি, লেহেঙ্গা চুড়িদার। দেখি দেখো কালারটা, হয় না দেখি, হ্যাঁ ভালো। হ্যাঁ ওটা একবার দেখো, ট্রায়াল করো। এটা শর্ট হচ্ছে না, এটা শর্ট হচ্ছে তো। এটা কিসের তার ঝুলে আছে গো? এয়ারপোর্ট মানে, আচ্ছা দেখি, এটার থেকে হোয়াইটটা বেশি ভালো লাগছে। এটা আমার ছেলেও পড়তে পারবে তো, এরকমই লম্বা। হ্যাঁ এই কালারটা শুনবো না, ব্ল্যাক নিও না, আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জ্যাকেটস আছে, জামা আছে। এটা পুরোটাই ওয়েলিংটনের মধ্যেই পড়ে, আস্তে আস্তে যাবো। আর এখন জাস্ট শপিং করে বেরিয়ে পড়লাম, এবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, ছেলেও বাড়িতে একা আছে। আর আজকে আমরা প্রচুর ঘুরেছি, অনেক কিছু কেনাকাটি করেছি, কী কেনাকাটি করেছি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যা কেনাকাটি করেছি সেটাতে আমাদের অনেক কিছু ইনকমপ্লিট থেকে গেছে কেনাকাটির, আর একটু কিছু কিনতে হবে, কারণ আমরা বাইরে যাচ্ছি, পুরোটাই প্রস্তুত নিয়েই আমাদের শপিং করতে এসেছিলাম, বাট আজকে সময়ের মধ্যে হলো না। অলরেডি 5 ঘন্টা হয়ে গেছে, আমার বর আমাকে তো বকাবকি স্টার্ট করে দিয়েছে, কিছু তো করার নেই, শপিং করতে এলে একটু লেট হবেই, পছন্দ না হলে কী কী কিনবো সেটা তো বুঝতেই পারি না। আর আজকের ব্লগটা তোমাদের একটুখানি শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের সাথে কালকের ব্লগে আমি শেয়ার করব আমি আজকে কী কী শপিং করেছি।